হার নমনা এজন ককা। নাম তেওর অকনমান গগৈ। ঘর নাজিরা লিগিরি পুখুরী খনিকর গাঁত। বয়স 90 বছর। জীবনের শেষ সময়সাত উপনীত হয়েছে তেও। 8-9 বছর বয়সের পরাই গরু চড়াবলে গৈ নরার পেপার পরা আরম্ভ করে বর্তমানেও ককাই এই বয়সত বিভিন্ন মঞ্চত নাকেরে আর মুখেরে বজায় আহিছে মহর শিঙর আর বাহর পেপা। মো যা 90 বছর হল বয়স। মানে 9 বছর বয়সের পর পেপা বজাবলে ধরলো। হয় 9 বছর পেপা বজায় বজায় বজাও, তারপর গরু চড়াওতে নপেপা বজাও, নপাই নহি মহি পাবলে নাই নাপাও বজাবলে, সেয়াকে বজায় 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 শিকিলোঁ গাঁও। অঁ হয় মই এতিয়া বজাই বজাই থাকোঁ। এই যদি কোনোবাই যদি নিমন্ত্ৰণ কৰে তালৈ মই যাওঁ। কেৱল পেপা বজোৱাই নহয়, ককাই নিৰ্মাণো কৰি আহিছে মহৰ শিঙৰ পেপা আৰু বাহৰ পেপা। বিভিন্ন মঞ্চত পেপা বজাই বহুতো খিতাপ অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে তেওঁ। কিন্তু জীৱনৰ শেষ সময়ছোৱাত ককাৰ প্ৰয়োজন হৈছে কিছু সহায়ৰ। চৰকাৰী সহায়ৰ বাবে ককাই শিল্পী পেঞ্চনৰ বাবে আবেদন কৰিছিল চৰকাৰলৈ। কিন্তু আবেদন কৰাৰ পিছতো আজিলৈ হৈ নুঠিল পেঞ্চনৰ ব্যৱস্থা, যাৰ বাবে সময় অসমৰ জৰিয়তে ককাই পুনৰ চৰকাৰলৈ আহ্বান জনাইছে সহায়ৰ বাবে। আমাৰো অনুৰোধ অসম চৰকাৰৰ সাংস্কৃতিক বিভাগলৈ যেন এই দুৰ্ভগীয়া শিল্পীজনলৈ সহায়ৰ হাত আগবঢ়ায়। নাজিৰাৰ পৰা নয়নমণি ফৰদবৰ্জৰ সহযোগত সময় অসম।